কি কারণে আপনার মেয়েরে মারধর করছে স্বামী? মেয়েরে জিজ্ঞাসা করছেন নি? এখন অব্দি কি শুনলেন, মানে কিভাবে হয়েছে? আপনি মেয়ের বাড়িতে এসে মেয়েরে কি অবস্থায় পাইছেন? কি দিয়ে মারধর করা হয়েছিল বা শরীরে? বাবা আমি কইতাম পারি না, কিডিয়া তো মারছে হ্যাঁ করতাম পারি না, তবে পরিমাণে করছি কিছু নেশাতে থাকাইছে মায়ের এইভাবে সে ফলে হয়েছে বয়া থেকে বুঝাইছে বুঝাইছে মায়ের অবস্থা দেখেন না। মাথার মধ্যে কি মানে আঘাত করা হয়েছে? আঘাত করছে মাথার মানে সারে গেছে রক্ত সাঁতার। এখন মেয়ের অবস্থা কীরকম? মানে মেয়ের অবস্থা ভালো না খারাপ হয়ে মানে কতদিন ধরে এরকম অবস্থা মানে মারধর করে বা বর্তমানে ওনার স্বামী কই? মানে পুলিশে আটক করছে, আপনাদের তরফ থেকে মামলা করছে, সে কি নেশাটা করে? এখন কি চান মেয়ের এই অবস্থা? মেয়ের অবস্থা কি চাই? আমার মায়ের পুত্র শাস্তি হতো প্রচুর পরিমাণ শাস্তি হতো, আমার মায়ের শেষ করে আসছি। আমার মায়া অন্যায় করলে আমার দাঁড়াই না করে দাঁড়াই না করে অন্যায় করে। ওই দিন কি স্বামী এবং স্বামী মা মারধর করছিল? করছে দুজনে মিলে মারধর দুজনে মিলে করছে। একটা ছোট ছেলে আছে হ্যাঁ কইছে হ্যাঁ করতে বাইর করে দিছে জামাইয়া বাইর করে দিছে বলে হ্যাঁ জানালা দিয়া সুখী টুকি করে হ্যাঁ দেখছে দেখতে হ্যাঁ শুকনা ফাল্লা করছে বলে ফালার মানুষ হয়েছে হেরেও কোনো জায়গা দেয় না দরজা তো বন্ধ করে রয়েছে লাস্টে। আপনাদের বাড়ি কোনখানে? এমনিতে আমার বাড়ি কমলপুর ছোট বাড়ি এলাকা থেকে বিয়ে দিছে। ডাক্তারবাবুরা কি কইছে মেয়ের অবস্থা? কি কইছে মেয়ের অবস্থা খুব বেশি একটা ভালো না, তবু তারা চেষ্টা করবো আমার তো পয়সা করি না কীভাবে। ওনার কি ছেলে মেয়ে আছে? হ্যাঁ হ্যাঁ একটা ছেলে আছে। বয়স কত? এগারো বারো বছর।